হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম যে বাচ্চা ঘোড়াগুলো যে আছে, বাচ্চা ঘোড়াগুলো বর্তমান আপডেট মূল্যগুলো। তো দর্শক, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এনিনিটসের আজকের নতুন এপিসোডটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আমরা এখানে কিছু বেশ কিছু ছোট বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছি। বাচ্চা ঘোড়াগুলোর আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে কয়টা ঘোড়া নিয়ে আসছেন? পাঁচটা আনছি ভাই। পাঁচটা বাচ্চা ঘোড়া নিয়ে আসছেন? পাঁচটা ঘোড়া। দর্শক, উনি পাঁচটা কিন্তু বাচ্চা ঘোড়া নিয়ে আসছে। এখানে যে পাঁচটা বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছেন, এই পাঁচটা বাচ্চা ঘোড়া কিন্তু উনি নিয়ে আসছেন তুলসীপুর ঘোড়াঘাটে। তো আমরা এক এক করে একটু ঘোড়াগুলোর বিস্তারিত জানি। হ্যাঁ জানুন ভাই। তো আমরা এই পাশ থেকে শুরু করি। এই যে এই পাশে যে ঘোড়াটা দেখতে পাচ্ছি, এটা কি ঘোড়া? এটা দাম কত চাচ্ছেন আজকে? দাম চাইতেছে ভাই 15,000। 15,000 টাকা? দর্শক, উনি এটা দাম চাচ্ছে 15,000 টাকা। আজকে কি দাম দর হয়েছে? এটা হইতাছে ভাই। দাম করতেছে এরকম, আর ভালো জিনিসের মূল্যটাই ভালো থাকে। তো ওইখানে যেটা দেখলাম ওটার দাম চাচ্ছেন, মানে 10,000 হলে বিক্রি করবেন? না, 10,000 কইতাছে ভাই। 10,000 বলতেছে? কত হলে বিক্রি করে দিবেন? নিয়াত ভাই 14,000 হলে বেচালাম। 14,000 হলে বিক্রি করবেন? দর্শক, উনি এটা 14,000 হলে বিক্রি করবে। আর এই যে এইখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছি, এটা এটা কি বাচ্চা? এটা এটা ভাই বেটা বাচ্চা। বেটা মানে টাড়ু বাচ্চা, ছেলে বাচ্চা। দর্শক, এই যে এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ছেলে বাচ্চা। তো এটার দাম কত যাচ্ছেন? এটার দাম যাইতেছে ভাই 12,000। 12,000 টাকা? আছে কি দাম দর হয়েছে? এটা দাম দর হয়েছে। কত দাম করে? 8,000 হয়েছে। 8,000 টাকা? দর্শক, এই যে এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা হলো 8,000 টাকা দাম কিন্তু করতেছে অলরেডি। তো এটা এটা দাম চাচ্ছে, মানে দাম করতেছে 8,000 টাকা। এটা কত হলে বিক্রি করে দিবেন? ঘুড়ি বাচ্চা। দর্শক, এইখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা হলো ঘুড়ি বাচ্চা। ঘুড়ি বাচ্চা বলতে আপনার মেয়ে বাচ্চা। কি মেয়ে বাচ্চার দাম কত যাচ্ছেন? 16,000 টাকা। দর্শক, উনি এটা 16,000 টাকা দাম চাচ্ছে। আজকে কি দাম দর হয়েছে? এটা দাম দর হয়েছে। কত দাম করতেছে? 13,000 পর্যন্ত দাম করে। দর্শক, এটা হলো উনার 13,000 টাকা দাম কিন্তু করতেছে। আমি আপনাদেরকে বাচ্চা ঘোড়াটি দেখাচ্ছি সম্পূর্ণ। বয়স কত দিন এটার? এটার বয়স ভাই হয়েছে ভাই 3.5 মাসের মতো। 3.5 মাসের মতো বয়স? দর্শক, এটার বয়স হলো 3.5 মাসের মতো বয়স। আর যে এই পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি বাচ্চা? এটা এটা টাড়ু বাচ্চা। টাড়ু বাচ্চা? তো এটার বয়স কত দিন? এটার বয়স 4 মাস হয়েছে। 4 মাসের মতো বয়স? আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি, একটু সুন্দর দেখতে লাগতেছে। এটা কি বাচ্চা? এটা এটা ভাই তাজির বাচ্চা। তাজির? তাজি? হ্যাঁ হ্যাঁ ভাই, তাজির বাচ্চা। তাজির বাচ্চা? তো এটার এটার মানে কয় মাস? এটা বয়স কতদিন? এটার বয়স হয়েছে ভাই 3 মাস বয়স হয়েছে। 3 মাসের মতো বয়স? দর্শক, এই যে এখানে যে সুন্দর বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটার বয়স হলো 3 মাসের মতো বয়স। তো এটার দাম কত যাচ্ছে? এটার দাম যাইতেছে ভাই 45,000। 45,000 টাকা? এই বাচ্চা তাজি ঘোড়ার দাম বেশি ভাই। মানে এই বাচ্চার ঘোড়ার দাম হলো 45,000 টাকা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই। দাম দর হয়েছে? এটা দাম দর হয়েছে? দাম দর হইতেছে ভাই 30,000 পর্যন্ত দাম হইছে। 30,000 পর্যন্ত দাম করে বাচ্চা ঘোড়া? এটা কি আপনার ছেলে না মেয়ে? এটা ওটা ছেলে বাচ্চা ভাই, মানে টাড়ু বাচ্চা। দর্শক, এটা হলো টাড়ু বাচ্চা। এই বাচ্চাটার দাম উনি চাচ্ছে, দাম চাইতেছে ভাই 45,000। 45,000 টাকা? 30,000 টাকা পর্যন্ত দাম করতেছে দর্শক। এই হলো মানে কি বলবো, আজব একটা কাহিনী দর্শক। তো তো এইখানে আপনার তো মোটামুটি বেশ ভালোই বাচ্চা ঘুরে আপনার এখানে দেখতে পাচ্ছি। তো দর্শক, দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন ঘোড়ার বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।